থ্রেট কলের মূল ভাষা হচ্ছে তুই আর বাঁচবি না, তোকে মেরে দেবো, তুই কামারাটি কাণ্ডে তুই মুখ খুলেছিস, তুই মানে গুন্ডাদের বিরুদ্ধে। কেউ অবাঙালি খুব খারাপ ভাষা ব্যবহার করে বলল যে তুই যদি জয়ন্ত সিংকে না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেবো। সৌগত রায় বলেছিলেন মঙ্গলবার গভীর রাতে তার কাছে হুমকি ফোন এসেছিল, আর মদন মিত্র বললেন বুধবার গভীর রাতে তার কাছে হুমকি ফোন এসেছে, মাঝে ব্যবধান 20 ঘন্টা 52 মিনিটের। রাত্রিবেলা বাড়ি ফিরে গেছি 12:19, হঠাৎ ফোনটা ধরে আমি হ্যালো, সঙ্গে সঙ্গেই আমি দেখছি তোকে গুলি করলে কে বাঁচাবে, এবার তো তুই গুলি খাওয়ার জন্য তৈরি হ। আমি সঙ্গে সঙ্গে হ্যালো কে বলছেন কে বলছেন বলতে দেখি ও গড়গড় গড়গড় করে আমার কথা না শুনে বোঝাই যাচ্ছে যে একটা পানশালা বা কোনো জায়গা থেকে, পাব বা কোনো ঠেক থেকে, মদের ঠেক বা কিছু থেকে অনেকজন রয়েছে। আমার ফোন এলো, এই ফোনটা আমি তো ধরিনি, আমি ইচ্ছে করে অ্যালাউ করেছি যে দেখি পরে যদি আসে, তা সারা রাত আসেনি। এখন দেখছি 7:38 সকালবেলা, তখন আমি ধরতে পারিনি, মানে রাত 12টার পর আবার 7:38 আমি এক্ষুনি এটা পুলিশে FIR করছি। বুধবার ঠিক একই অভিযোগ করেছিলেন দমদমের 4 বারের তৃণমূল সাংসদ সৌগত রায়। খুব খারাপ ভাষা ব্যবহার করে বলল যে তুই যদি জয়ন্ত সিংকে না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেব। ওরে ডিটেইল কি বলছে, শুধু ছাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, না ছাড়ালে গুলি করব। কোথায় করব সে জানি না, বললো আড়িয়াদ হয়ে এলে গুলি করব। বোঝাই যাচ্ছে যে একটা পানশালা বা কোনো জায়গা থেকে, পাব বা কোনো ঠেক থেকে, মদের ঠেক বা কিছু থেকে অনেকজন রয়েছে। পরিষ্কার বাংলা ভাষায়, কোনো বেউর বা তিহার এরকম নয়, কোনো সুবোধ সিং, অর্জুন সিং, মানে বোঝা যাচ্ছে যে পেছনে অর্জুন সিং এর মতো লোকেরা রয়েছে। ওরা ওরাও বেচারা কি করবে, মুখ্যমন্ত্রী বলছেন তো ওরা বল না বললে তো ওদের 1 সেকেন্ডে চাকরি খেলে যাবে। ওরা তো গোলাম না, গোলামকে তো রাজার কথা শুনতে হবে। কালকে আপনার ফোন এবং পুলিশি তদন্ত তো শুরু হয়েছে, কমিশনার জানিয়েছে না, এখনো কমিশনারের কাছ থেকে বা পুলিশ থেকে কিছু জানায়নি। ওরা ফোনগুলো ট্র্যাক করতে পেরেছে কি না কিংবা কি হয়েছে এখনো কিছু জানায়নি। দ্যাট কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন, অ্যাট দিস পয়েন্ট উই আর নট ইন এ পজিশন টু রিভিল এনিথিং, বাট ইয়েস দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্যাট অলসো। পুলিশকে আমি তো ফোন নাম্বার দিচ্ছি, টাইম দিচ্ছি, এবার পুলিশ দেখুক। এবং সৌগত যাকেও যারা করেছে এটা তো মেনে নেওয়া যায় না, কে করলো, কেন করলো, টাওয়ার লোকেশন কি, এই নাম্বারটা কার নামে ইস্যু করা হয়েছে। পুলিশ পারলে খুঁজতে 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 পুলিশ কি পারে না, এরা প্রত্যেকেই প্রত্যেকের ক্লোজ কর্নার। এখন এইসব কথাবার্তা বলে নিজেদের ফেস সেভিং করে লাভ নেই। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে বুধবার অমিত শাহর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আড়িয়াদহ কাণ্ড সহ রাজ্যের একাধিক ঘটনার ক্লিপিংস অমিত শাহকে পেনড্রাইভে করে দেন বিরোধী দলনেতা কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, সমীরণ পাল, ABP আনন্দ।